আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে কিভাবে বুডার ঘর থেকে অন্য খামারে অর্থাৎ অন্য শেডে বাচ্চা ট্রান্সফার করা যায়। আমি আমার এই শেডটি দোতলা শেড, উপরে আলাদা বুডার করে উপর থেকে নিচে আমি বাচ্চাগুলো নামাবো। নামানোর জন্য দেখুন দোতলার এই দিক দিয়ে একটি আমি দরজা রেখেছি, এই দিক দিয়ে নামিয়ে নিব। এর পূর্বে আমি যে প্রিপারেশনটি নিয়ে নিছি, পুরো ঘরটি আধার এবং পানির পর্যাপ্ত ব্যবস্থা করে ফেলেছি। এখন যেটা করব, উপর থেকে বাচ্চা নামাবো। আরেকটি কাজ করব, বাচ্চা নামানোর সময় আমি একটু বাচ্চার গড় ওজনটাও দেখে নিব যে আজকে ওজনটা কতটুক, সেজন্য একটি পাল্লারও ব্যবস্থা করে রেখেছি। প্রিয় ভিউয়ার্স, আসুন কিভাবে বাচ্চা নামাবো এখন সেই ইয়েটি আমরা দেখে নিই। প্রিয় ভিউয়ার্স, আমার এই সেটটি থেকে আমি বাচ্চা নামাবো। আজকে 13 দিন বয়স, আমার আরও 2-3 দিন আগে নামানোর কথা ছিল কিন্তু বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে নামাতে পারিনি। একটা মাছ খাঁচিতে দেখি যে 15 থেকে 20টা বাচ্চা করে ধরবো, তারপরে নামাবো। আসলে বাচ্চাগুলো নামানোর জন্য আপনারা 2টি টিপস ফলো করতে পারেন। সেটা হচ্ছে, এক, মাঝখান দিয়ে লম্বালম্বিভাবে আটকে নিতে পারি, অন্যটা যেটা হচ্ছে লাইট অফ করে। লাইট অফ করলে বাচ্চাগুলো এক সাইডে জড়ো হবে না, কিন্তু ভিডিওর সুবিধার্থে আমরা লাইটগুলো অফ করি নি। যদি লাইট অফ করি তাহলে হয়তো ভিডিওতে ক্লিয়ার বোঝা যাবে না, তাই আমরা লাইটগুলো অফ করিনি। আপনারা যখন নামাবেন অবশ্যই মাঝামাঝি বেড়া দিয়ে নেবেন অথবা লাইট অফ করে নেবেন, সবচেয়ে সুন্দর হবে সেটা। ভিউয়ার্স, এখানে 15টি বাচ্চা আছে, 15টি বাচ্চা এখান থেকে একজনের নিচে দিবে, আরেকজনের নিচ থেকে রিসিভ করবে। ভিউয়ার্স, আমরা এই দরজাটি দিয়ে উপর থেকে একজনের বাচ্চা দিয়ে ছাড়বো আর নিচ থেকে একজনের রিসিভ করবে। করে ওই যে বস্তা, একটা কাগজের বস্তা বিছানো আছে, ওইখানে ঢেলে দিবে যেন বাচ্চাগুলো তেমন একটা চোট না পায়। আমরা একটা খাঁচিতে সর্বোচ্চ 15টা বাচ্চা নিব। যদি বাচ্চাগুলো আর 2-3 দিন আগে নামাতাম তাহলে হয়তো 20টা করে বাচ্চা নামাবো। এই এই ঘরটাতে 1100 বাচ্চা আছে, এখান থেকে আমরা 550 বাচ্চা নিচে নামাবো আর 550 বাচ্চা উপরে থাকবে। পাশে যে সেটটি আছে ওইটাতে আলাদা বুডার করা হয়, ওইটাতে ওইগুলো থাকে, আর শুধু এই খামারটার জন্য উপর নিচের বাচ্চাগুলো আমরা একত্রে বুডার করি। আর বাচ্চাগুলো অবশ্যই এইভাবে ধরতে হবে, কেউ পাখনাতে ধরবেন না বা পায়ে ধরবেন না। পায়ে ধরতে গেলে পা ভেঙে যেতে পারে, অথবা পাখনাতে ধরলে অনেক সময় লাড়াচাড়ি করে বাচ্চাগুলো ব্যথা পেতে পারে। তাই আপনারা খুব সুন্দর করে আস্তে করে ধরতে হবে যেন বাচ্চাগুলো ব্যথা না পায়। গনে গনে নামাচ্ছি এই জন্যই যেন আমাদের হিসাবটা ঠিক থাকে। 15টা করে বাচ্চা নামাচ্ছি প্রত্যেকটা খাঁচিতে। এতে করে গণার সুবিধা হবে এবং 2টা খামারে একই সমান পরিমাণ বাচ্চা থাকবে। প্রিয় ভিউয়ার্স, যারা আলাদা বুডার করেন তারা অবশ্যই বাচ্চাগুলো ট্রান্সফার করার সময় লাইটটি অফ করে নেবেন, বাচ্চা ধরার জন্য সুবিধা হবে। এই যে এইভাবে এখন যেইভাবে ধরছি এটা ভুল প্রসেসিং, এইভাবে ধরতে গেলে তাহলে বাচ্চাগুলো এক সাইডে ভয়ে চেপে যায়, সেইটা যেন না হয় সেজন্য লাইটগুলো অফ করে নেবেন। যখন আপনারা বাল্ব এইভাবে করবেন, শুধু একটা বাল্ব দিয়ে বাকিগুলো সব অফ করে ফেলবেন, তাহলে বাচ্চাগুলো তেমন একটা নড়ানড়ি দৌড়াদৌড়ি করবে না। Wow.
তো ভিউয়ার্স এই বস্তাটি দেওয়ার উদ্দেশ্য হলো যেন বস্তাতে বাচ্চাগুলো ছাড়লে যেন তেমন একটা ব্যথা না পায়। আপনারা চাইলে আরো মোটা করে নিতে পারেন, সালার চট দিয়েও নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি কেউ আলাদা সেট করে থাকেন তাহলে বা ভুডার করে থাকেন অবশ্যই এইভাবে বাচ্চাগুলো না পাবেন। এতে করে বাচ্চাগুলো তেমন ক্ষতি হবে না, খুব ভালো হবে। এবং যখন বাচ্চাগুলো আপনারা উপর থেকে নিচে নামাবেন অবশ্যই ওই দিন লাইসু বীর দিবেন যেন এদের দুর্বলতাটা কিছুটা কাটে। কারণ এখন যেটা হচ্ছে উপরে দৌড়াদৌড়ি করে দৌড়তেছে, বাচ্চাগুলো ভয় পাচ্ছে, এইখানে নামতেছে, তাই আমরা যেটা করে থাকি বাচ্চাগুলো আসার পর অবশ্যই লাইসু বীর দিতে হবে। লাইসু বীর দিলে তাহলে এদের দুর্বলতাগুলো কেটে যায়। সাত কেজি 900 গ্রাম, 15টি বাচ্চা এবং এ পর্যন্ত আসছে এটা সহ 10টি পাল্লা। আমরা আর 2-4টা পাল্লা যদি মাপ দেয় তাহলে বুঝতে পারবো অ্যাভারেজে ওজনটা কতটুকু আসছে। বাচ্চাগুলো মাত্র নামানো হয়েছে বিদা, এরা একত্রে রয়ে গেছে, এখনো ছড়া নেই। কিন্তু কিছুক্ষণ পর যখন আমরা বাচ্চা নামানো শেষ হয়ে যাবে তখন বাচ্চাগুলো একটু নাড়া দিয়ে ছড়া দিব। আরেকটি খাঁচি আসছে, দেখি আমরা এটার ওজনটা কতটুকু হয়। এটা হচ্ছে গিয়া 8 কেজি 386 গ্রাম। প্রিয় ভিউয়ার্স, এরা পোলা পানি কাজ করতেছে, পোলা পানি নামাচ্ছে। এই কাজটা আপনারা করবেন না, আপনারা একটু বড় মানুষকে কাজটা করবেন, কেননা উপর থেকে যখন নামায় খাঁচিটা কোনো কারণে যদি পড়ে যায় তাহলে আপনার বাচ্চাগুলো ক্ষতি হয়ে যাবে। এটা 7 কেজি 700। তাহলে আমার 13 দিনে ওজন আসলো 15টা বাচ্চা, 7 কেজি 700, একটা একটা হচ্ছে গিয়ে 800, আরেকটা হচ্ছে গিয়ে 8 কেজি 700। আলহামদুলিল্লাহ ওজন খারাপ না, ভালোই আছে 13 দিনের তুলনায়। প্রিয় ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সালামু আলাইকুম।